রাজ, এর চাকরি আছে হাতে, অফিস সহকারী করবা, বেশি না, 12 লাখ মাত্র। আরে ভাই কি বলেন আপনি, এটা তো সম্ভব না ভাই, গরিব মানুষ আমরা, এত টাকা কই পাবো ভাই? আমার চাকরিটা দেন না ভাই, দেন না ভাই। ঠিক আছে, তোর কথা রাখলাম, তুই 10 লাখ দিতেই হবে, 10 লাখ না দিলে চাকরি হবে না। 10 লাখ ভাই, একটু কম করলে হতো না ভাই? আপনি তো জানেন আমাদের পরিস্থিতি। আমি না ওই যে আমাদের জমিটুক আছে না, ওই জমির মাঠ, ওই মাঠের জমিটা আমি বেচে দেবো না ভাই। আপনি যদি ওই জমিটা কেনেন ভাই, আমি আপনার কাছে 4 লাখ টাকায় হলেই দিয়ে দেবো ভাই। আপনি একটু 5 লাখের মধ্যে একটু ম্যানেজ করেন, আমার কাছে 1 লাখ আছে, আর ওই জমিটা বেচে যে 4 লাখ টাকা হবে আমি ওইটা দিয়ে আপনার 5 লাখ বুঝিয়ে দেবো ভাই। প্লিজ ভাই, একটু আমার ব্যবস্থা করতে হবে প্লিজ ভাই। আচ্ছা, তোর কথা রাখলাম, দেখা যাক কী হয় ভাই। টাকা নিয়েছিলেন, সেই চাকরিটা হয়েছে? তুই তো পাগল, 5 লাখে কোন চাকরি হয়? রহিমের ছেলে দিয়েছে 12 লাখ, চাকরি তারই হয়েছে। যা বাড়ি যা।